ওকে, তো এখানে ব্যাকগ্রাউন্ডও দিলাম আমি, বর্ডার দিতে হবে একটা, বর্ডার 1 পিক্সেল সলিড, এটা কালার আছে এখানে অলরেডি। বর্ডার আছে, আচ্ছা। এরপরে একটা প্যাডিং দিতে হবে, 2 পিক্সেল 3 পিক্সেল করেন, উপরে নিচে 2 পিক্সেল, ডানে বামে 3 পিক্সেল। ফন্ট ওয়েটটা, ফন্টের কালারটা কি করতে হবে, ফন্ট ওয়েট বোল্ড করতে হবে, বোল্ড না দিয়ে 700 দাও বেটার, ঠিক আছে? 700টা হচ্ছে, 700 মানে বোল্ড, 700 মানে বোল্ড, 400 মানে নর্মাল। বোধহয় ঠিক আছে, একটু একটু আছে। আমি ফন্টের সাইজটা একটু কমাই দিই, এবার বোধহয় ঠিক আছে। তো এখানে একটু সমস্যা আছে, দেখেন ওদের সাবমিটে যখন লগ ইনে যখন মাউস নিচ্ছে কি হচ্ছে, পয়েন্টার হচ্ছে, পয়েন্টার হচ্ছে। আমাদের এখানে মাউস নিলে পয়েন্টার হয়, হয় না, কে বলছে লিঙ্ক করানো হয়নি, লিঙ্ক করাইলেও এটা আসবে না। বাট মানে ইনপুটের সাবমিটে বাটনে কখনোই এরকম কার্সর আসে না, ঠিক আছে? কার্সর আলাদা দিতে হবে, এখানে ইনপুটে কার্সর পয়েন্টার করেন, কার্সর পয়েন্টার, এরকম অনেক ধরনের কার্সর আছে। আপনি দেন মুভ, কার্সর কি দেন মুভ, দেখেন কি হয়, দেখছেন? আপনি এখানে কার্সর দেন টেক্সট, কি হবে, টেক্সট টাইপের কার্সর হচ্ছে, অনেক ধরনের কার্সর আছে। এখানে আপনি কার্সর দেন ক্রস, কার্সর ক্রস নাই, ক্রস টাইপের কিছু একটা কার্সরের নাম আছে, ভুলে গেছি আমি। যাই হোক, এখানে হবে কি, পয়েন্টার, পয়েন্টার মানে হাত। ইভেন ওদের এখানে যেসব লেভেল আছে ওগুলোতে দেখেন গেলে হাত আসে, আমাদের এগুলোতে গেলে হাত আসে, আসে না। তো আমাদের লেভেলগুলোকে হাত করে দেন, কার্সর হচ্ছে, হচ্ছে এটা হচ্ছে, এটা এগুলো হচ্ছে। একটা জিনিসই বাকি আছে, সেটা হলো লোগোটা বেশি উপরেও মনে হচ্ছে, লোগোটাকে একটু নিচে নামান। ওই ইমেজ যেটা ছিল ওটাকে মার্জিন টপ করেন, ইমেজ করি নাই, আচ্ছা ইমেজ করি, আলাদা করে করি। লোগোর ভিতরে যে ইমেজটা আছে, ইমেজটা মার্জিন টপ 10 পিক্সেল, বোধহয় মোটামুটি মাঝখানে লাগতেছে, পারবেন? ফন্ট ওয়েট বোল্ড বুঝায়, 700 বলতে বোল্ড বুঝায়, 700 ভুলে যান, এটা তো বোল্ড দেন, বোল্ড দিলেই হবে। এখানে 700টা শুধু বোঝার দরকার নেই, এখানে খালি বোল্ড দিবেন, ফন্ট ওয়েট বোল্ড, তাহলে মোটা হয়ে যাবে এটা, তাহলে এটা বি ট্যাগের মতো কাজ করবে। এই হচ্ছে অবস্থা, খুব কঠিন, আচ্ছা। আপাতত এর বেশি দেখাইলাম না, এর বেশি আমি পরবর্তীতে কোনো ক্লাসে দেখাবো। তো আমি একটু অন্য টপিকে চলে যাই, না একটা ফোল্ডার করি, বেসিক ওয়েব পেজ। আচ্ছা, হোয়াট ইজ রেসপন্সিভ, একটা ফোল্ডার করলাম, ফোল্ডারের নাম হচ্ছে হোয়াট ইজ রেসপন্সিভ, বা নাম দিলাম আমি রেসপন্সিভ ডিজাইন। ওকে, তো রেসপন্সিভ ডিজাইন করবো এখন। রেসপন্সিভ বলতে কি বোঝায়, হ্যাঁ, যে ডিভাইস ইউজ করবো ওই ডিভাইসের সাইজ অনুযায়ী আমরা স্টাইল করতে পারবো। আমরা যদি চাই কম্পিউটারে যখন ওয়েবসাইটটা দেখবো তখন খুব সুন্দরভাবে শো করবে, ট্যাবলেটে দেখলে শো করবে দূরে গিয়ে মোর, ঠিক আছে? যখন মোবাইলে দেখবো তখন শো করবে আপনি মোবাইল থেকে ইউজ করতেছেন। সাপোজ আমি করে দেখাই, যখন আমরা কম্পিউটারের স্ক্রিন থেকে দেখবো তখন শো করবে আপনি পিসি ইউজ করতেছেন, যখন ট্যাবলেট থেকে শো করবে তখন শো করবে
আপনি ট্যাবলেট ইউজ করতেছেন, যখন মোবাইল থেকে দেখবো তখন শো করবে আপনি ক্যাপসুল ইউজ করতেছেন নাকি, আপনি মোবাইল ইউজ করতেছেন। আচ্ছা, এখানে ইন্ডেক্স ডট এইচটিএমএল একটা ফাইল বানালাম, এরপরে স্টাইল ডট সিএসএস একটা ফাইল বানালাম। এখন এগুলো নিয়ে কাজ করার জন্য আমি আগেরগুলো কেটে দিই। আমি এখানে তিনটা লাইন বানাবো, একটা মধ্যে লিখলাম আপনি পিসি ইউজ করতেছেন, একটা মধ্যে লিখলাম আপনি ট্যাবলেট ইউজ করতেছেন, একটা মধ্যে লিখলাম আপনি, ও সরি, যখন আমি পিসি ইউজ করবো তখন শো করবে প্রথমটা, যখন ট্যাবলেট ইউজ করবো তখন শো করবে তৃতীয়টা, যখন মোবাইল ইউজ করবো তখন শো করবে তৃতীয়টা। তো আমি একটা কাজ করি, আমি যতগুলো পি আছে, আচ্ছা এখানে একটা ক্লাস দিই, এখানে একটা ক্লাস দিই পিসি, এখানে একটা ক্লাস দিই, বারবারই ভুল লিখতেছে ট্যাবলেট, ক্লাস মোবাইল, এই যে তিনটা জিনিস এক একটা স্ক্রিনে এক একটা জিনিস শো করবে। তো এখানে আপনি পি সবগুলোরে হাইড করেন, হাইড করার সিস্টেম হচ্ছে ডিসপ্লে না মানে হাইড, দেখেন এটাকে শো করান, শো করে আচ্ছা। এখন আপনি একটা কোয়ারি ইউজ করবেন, নাম হচ্ছে মিডিয়া কোয়ারি, নাম কি অ্যাট দ্য রেট মিডিয়া লিখবেন, এটা একদম নিচে লিখতে হয়, সিএসএস শেষ করার পরে একদম নিচে লেখাটাই বেটার, তাহলে খুঁজে পাইতে সুবিধা হয়, উপরে নিচে যেখানে লেখেন সমস্যা নাই। এরপরে লিখবেন অনলি স্ক্রিন, কি লিখবেন মানে মিডিয়া স্পেস অনলি স্পেস স্ক্রিন, এরপরে এন্ড দিবেন একটা, এন্ড দিয়ে ফার্স্ট ব্র্যাকেট, আবার এন্ড দিবেন, আবার ফার্স্ট ব্র্যাকেট। এটা হচ্ছে মিডিয়া কোয়ারি স্ট্রাকচার, রেসপন্সিভ করার জন্য এটা দরকার হয়। আচ্ছা, এটা বলতে আসলে কি বোঝায়, এটা বলতে বোঝায় শুধুমাত্র স্ক্রিনের জন্য আমরা মিডিয়া কোয়ারিটা বানাচ্ছি, কিসের জন্য, স্ক্রিনের জন্য, স্ক্রিন 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 মানে যে কোনো স্ক্রিন। এখন ফিল্টার করব, যখন মিনিমাম উইথ 100 পিক্সেল থাকবে, মানে 100 পিক্সেলের নিচে গেলে আর এটা কাজ করবে না, আবার ম্যাক্সিমাম উইথ 400 পিক্সেল, মিনিমাম 100 পিক্সেল ম্যাক্সিমাম 400 পিক্সেল, মানে কি 100 আর 400 এর মাঝখানে যদি উইথটা থাকে তাহলেই এটাকে কপি করেন, কপি করে দিয়ে দেন, এখন চেঞ্জ করেন, ডিসপ্লে নান ছিল না নর্মাল অবস্থায়, এই অবস্থায় যখন আসবে তখন এটাকে ডিসপ্লে ব্লক করে দেন, মানে শো করবে, ডিসপ্লে নান মানে শো করবে না, ডিসপ্লে ব্লক মানে শো করবে। এবার এখানে একটা রিলোড দেন, করে না, আপনি যখন এটাকে ছোট করতেছেন করে, মানে 100 থেকে শুরু করে 400 পর্যন্ত শো করবে, আবার যখন 400 ক্রস করবে তখন করে না, দেখছেন। এটাকে মাপবেন কেমনে, মজিলা ফায়ারফক্সে একটা টুলস আছে কন্ট্রোল শিফট এম, এম এম মোবাইল, কন্ট্রোল শিফট কি এম, এম ফর মোবাইল, দেখেন আমি যদি যখন 100 কম করব, উপরে দেখেন ওই যে উপরে কমতেছে, 100 চেয়ে কম করলে আসে থাকে,
একশোর চেতে বাড়াইলেই শো করতেছে, যখন আমি 400 ওভার করে ফেলবো তখন করে না কি বোঝা না। আচ্ছা এবার আপনি এটা কাজ করেন, এবার আপনি করেন এটা বাদ দেন, মিনিমাম বাদ দেন, জিরো থেকেই কাজ করুন, আর এখানে দিয়ে দেন অল মিডিয়া অল। অল বলতে কি বোঝায়? অনেক ধরনের মিডিয়া টাইপ আছে, টিভি, মোবাইল, ট্যাবলেট, তারপর হচ্ছে আপনার ভিসিআর, না ভিসিআর না, এরকম অনেক কিছু থাকতে পারে, ঠিক আছে। দুনিয়াতে যত ধরনের ডিভাইস আছে যেগুলো স্ক্রিন আছে, আইপ্যাড, ট্যাব, এরকম যত ধরনের ডিভাইস আছে, এই সবগুলো ডিভাইসেই যাতে এই কোয়ারিটা কাজ করে সেজন্য কি দিতে হবে? অল। আর আপনি যদি শুধু চান টিভিতে কাজ করবে তাহলে এখানে কি দিবেন? টিভি। টিভিতেও কিন্তু নেট ইউজ করা যায়, এটা তো জানেন, কিছু কিছু টিভিতে নেট ইউজ করা যায়, মানে বিশাল ওই ওগুলাকে কি বলে যেন ভুলে গেছি আমি নামগুলো। এলইডি টিভির মধ্যে যে আপনার নেট ইউজ করা যাবে এটা কে বলবো? এলইডি তো জাস্ট টিভির একটা ফাংশন, যেটা মানে হলো সব দিক থেকে দেখা যাবে, থাকে না সব এলইডিতে, থাকে না, থাকে না, এটা ডিপেন্ড করবে যে ওই টিভিতে ওরকম অপশন তৈরি করা দেয়া আছে কিনা। আচ্ছা তো আমি নর্মাল অবস্থা হাইড করে রাখলাম, যখন 360-এর ভিতরে ঢুকবে তখন মোবাইলটা বলবে ডিসপ্লে ব্লক, আবার আরেকটা মিডিয়া করে তৈরি করেন, যখন 768-এর মধ্যে ঢুকবে তখন ট্যাবলেটটা বলবে ডিসপ্লে ব্লক। আর এখানে একটা সমস্যা দেখা দিবে, এটা সলভ করবো, সমস্যা নেই। আচ্ছা যখন আমরা মিনিমাম উইথ হবে, মিনিমাম উইথ হবে 768, মানে কি 768 হচ্ছে মিনিমাম, এর উপরে যত যেতে পারে, এর উপরে যত বড় স্ক্রিন ইউজ করেন না কেন, এখানে কোনটা শো করবে? পিসি। এখন আমরা যখন রিলোড দিব কি শো করতেছে দেখেন, পিসি ইউজ করতেছেন আপনি, 768-এর নিচে যখন যাবেন তখন আপনি ট্যাবলেট ইউজ করতেছেন, আপনি যখন 360-এর নিচে যাবেন, রাইট, 340, আপনি মোবাইল ইউজ করতেছেন, দুইটাই শো করতেছে, দেখছেন। সো সেই ক্ষেত্রে যেটা করবেন, মোবাইলে এটাকে হাইড করে রাখেন, ট্যাবলেট, এখানে ট্যাবলেট শো করতেছেন, এটা ট্যাবলেট, ওকে, ট্যাবলেটটাকে আলাদা করে হাইড করে রাখেন, ডিসপ্লে তাও আসে, এর নিচে হলে আমরা মোবাইলটা শো করবো, মোবাইল, এটা কেন হচ্ছে বলুন তো? না এই জন্য না, এখানে ডিসপ্লে ব্লক করে না, যখন ছোট করতেছে ও এটাকে ধরে রাখতেছে, কি করতেছে, এটাকে ধরে রাখতেছে, তো এটা ছোট করলো, এটারে বলেন যে তুমি ডিসপ্লে নাও, কিন্তু কাজ করবে, কাজ করবে না, কারণ কি এটাতে ইন্সপেক্ট ইলেমেন্টে যান তাহলেই বুঝবেন, 340-এ ডিসপ্লে নান করছি কি করা, অথচ তুমি ডিসপ্লে নাম দিলে কি হয়েছে, আমি তো ক্যাটে রাখছি, তাই না, এখানে স্পেস দিবেন, স্পেস দিয়ে যখন ইম্পর্টেন্ট দিবেন তখনই কাজ করবে, কি দিবেন, ইম্পর্টেন্ট, যখন দেখবেন কোনো কিছু কাজ করতেছে না ইন্সপেক্ট এলিমেন্টে গিয়ে দেখেন কেটে গেছে, মানে সে এসে এটার প্রায়োরিটি চাইতে এটার প্রায়োরিটিটা বেশি দেখতেছে আর কি,
এটা চেতে ওকে বেশি প্রায়োরিটি দিতেছে, তখন ওকে বলতে হবে এটা কিন্তু আমার জন্য খুবই ইম্পর্টেন্ট, কি লিখতে হবে? যদি কোনো কিছু কাজ না করে ইন্সপেক্ট এলিমেন্টে গিয়ে দেখেন যে কেটে গেছে, তখন এখানে স্পেস দিয়ে একটা ইম্পর্টেন্ট দিতে হবে, তাহলে এটা কাজ করবে। এখন ট্যাবলেট পিসি ঠিক আছে, মাঝখানে আসে এটা, এটা এখানে 767 দেন, এখানে 768 দুইবার দেওয়া তো, এখানেও শো করতেছে, এখানেও শো করতেছে। এবার রিলোড দেন এই যে, হ্যাঁ বলুন। আপনার কম্পিউটারের প্রবলেম, আর এরকম হয় না, পিসিতে প্রবলেম থাকলে এরকম হয় না, আপনি হয়তো ঠিক মতো দিতে পারেননি। আচ্ছা এটা আসলে এত কঠিন করে না বুঝে সহজভাবে বুঝাতে পারতাম, এতটুকু তো মনে থাকবে, এতটুকু মনে থাকবে যে এই জিনিসটা আর এটা, এটাই মেন জিনিস, এর মাঝখানে লিখবেন কোন জিনিসগুলো চেঞ্জ হবে, আবার করবো, সমস্যা নেই। আমরা এখন একটা বেসিক লেআউট তৈরি করব, তো বেসিক লেআউট তৈরি করব, বেসিক লেআউট তৈরি করার জন্য আমি ফার্স্টে একটা হেডার এরিয়া নিই, হেডার এরিয়ার পরে একটা সাইড বার আছে, সাইড বার নিই, লেফট সাইড বার, এরপরে মনে করেন এটা ফটোশপ দিয়ে দেখালে আপনাদের মানে টাইমও বেশি লাগবে, বুঝতেও কষ্ট হবে, তাই পেন্ট দিয়ে দেখাচ্ছি। মনে করেন এটা লেআউট, উপরে হেডার, নিচে ফুটার, বামে এটা, ডানে রাইট সাইড বার, লাল লাল নীল নীল, এটা বানাবো এখন আমরা, ঠিক আছে? তো কাটিয়ে আমরা একটু কাটিয়ে এগুলোকে, দিতে পারি স্ট্রাকচার বানানো শিখতেছি আর কি, যে এই স্ট্রাকচারটা বানিয়ে আমরা রেসপন্সিভ করব। দেখেন সপ্তম ক্লাসে ক্লাস ফাইভে এই জিনিসটা দেখেছিলাম, এই জন্য ওই যে আপনাদের একজন পঞ্চম ক্লাসের অ্যাসাইনমেন্ট আগে জমা দিয়ে দিলাম। আপনি আপনি কে আগে আগে জমা দিয়েছিল, কে আপনি? আচ্ছা 9 নম্বর ব্যাচের ক্লাস, এখানে আমি হোম পেজ ডট পিএনজি নামে সেভ করি, করে রাখলাম। সাত নম্বর ব্যাচে সেভ করছি বোধ হয়, আচ্ছা তো এটাকে ওপেন করি, আমি ব্রাউজারে ওপেন করি, ব্রাউজার ওপেন করলাম, এবার আমি কাজ করব। তো প্রথমত এখানে কয়টা সেকশন, একটা দুইটা তিনটা চারটা কয়টা, পাঁচটা, টোটাল পাঁচটা আর কি, বাট এখানে মেইনলি আমাদের চিন্তা করতে হবে ডান দিকের গুলা, একটা এই সেকশনে একটা আর এটা একটা, এই সেকশনের ভিতর তিনটা, তো পুরো সেকশনটাকে একটা ধরবো আর কি, একটা দুইটা তিনটা, তিনটা পার্ট। তো আমরা একটা নিলাম হেডার এরিয়া, আরেকটা নিব মিডল এরিয়া, সাপোজ মিডল এরিয়া, ফুটার এরিয়া, তিনটে এরিয়া, এর মধ্যে হেডার এরিয়ার মধ্যে আমার কিছু করার দরকার নাই, মিডল এরিয়ার মধ্যে আমাদের আবার তিনটা পার্ট হবে, একটা কি লেফট সাইড বার,
এবার মধ্যে বুঝতে একটু সুবিধা হচ্ছে আপনাদের হওয়ার কথা। কন্টেন্ট এরিয়া আরেকটা কি, রাইট সাইড বার, তিনটা পার্ট। আচ্ছা ভিতরে কোনো কন্টেন্ট দিলাম না আপাতত, এখানে পার্ট কয়টা, তিনটা পার্ট, তার মধ্যে মাঝখানে একটা আবার তিনটা পার্ট, একটা পার্ট দুটা পার্ট তিনটা পার্ট, তার মধ্যে মাঝখানে একটা আবার এক দুই তিন। তো বডিতে আমি মাঝে জিরো দিয়ে নিলাম, এখন হেডার যে এরিয়াটা, হেডার এরিয়া, এই হেডার এরিয়ার একটা ব্যাকগ্রাউন্ড দিব আমি, দিলাম ব্যাকগ্রাউন্ড পাবে। মাঝখানের জন্য আমাকে বলেন পানি কেন, লাল হয়নি কেন, কমন সেন্স, এটা কমন সেন্স, এটা স্কিলের কিছু না। আমি বুঝছিলাম কোর্সটা করার জন্য কমন সেন্স প্লাস স্কিল দুটোই লাগবে, করলাম সেভ করলাম। একজনেরও কমন সেন্স নেই, কন্টেন্ট নাই যার কারণে কালার পাচ্ছে না, কোথায় কালার পাবে, কন্টেন্ট থাকলে না কালার পাবে, এখানে কিছু লেখেন তখন না কালারটা পাবে। এই একজন পাওয়া গেছে, কন্টেন্ট থাকলে না ওটা ব্যাকগ্রাউন্ড পাবে, কন্টেন্ট ছাড়া ব্যাকগ্রাউন্ড পাবে খালি। তো কন্টেন্ট যদি না দেন সেক্ষেত্রে কি করতে হবে আপনি বলেন, কন্টেন্ট ছাড়া আমি শো করে দিতে চাই কি করতে হবে আপনি বলেন, আপনি কন্টেন্টটা পাওয়ার পর মানে এই কালারটা পাইছে কেন সেটা লজিক্যালি চিন্তা করেন, একটা জায়গা পাইছে স্পেস, যার কারণে সে ওই স্পেসের ব্যাকগ্রাউন্ড পাইছে, যদি কন্টেন্ট না থাকে সেক্ষেত্রে স্পেসটা তৈরি করবো কেমনে। ওনাকে ওনাকে ওনার সাথে কথা বলতেছে, রাইট, হাইট দিতে হবে, কারণ হাইট দিলে না একটা জায়গা তৈরি হবে। আপনাকে তো জিজ্ঞেস করি নাই, জিজ্ঞেস করলেন আপনি বলবেন, ঠিক আছে, কন্টেন্ট না থাকলে একটা হাইট দিলে জায়গাটা তৈরি হয়। আচ্ছা এবার আমি যে লেফট সাইড বারটা, এটাকে যখন আমি ব্যাকগ্রাউন্ড দিব একটা নির্দিষ্ট কালার, তখন আসবে মাঝখানের জন্য, এখন বলেন মাঝখানের জন্য, এখন আমাকে বলেন এখন কি করতে হবে, শুনে শুনে মুসলমান নাকি, হাইট হাইট দিলে আসবে, হাইট দিব দেখেন আসে কিনা, আসবে শিওর, কেউ কিছু বলবেন না আপনি, শিওর হাইট আসবে, মানে হাইট দিলে আসবে, শিওর না আসবে না, আসলো কেমনে, আপনাকে একজন বললো আপনি কি মানুষ, হ্যাঁ ভাই আমি মানুষ, শিওর আপনি, শিওর আপনি মানুষ কি না, না আমি তো শিওর, এটা তো সমস্যা, এখানে আমরা জানি হাইট দিলে আসবে, আপনাকে কনফিউজ করছি আপনিও কনফিউজ,
না ভাই, আমি শিওর না এটা কোনো কথা হলো। যদি এভাবে কন্টিনিউ করেন তাহলে কিন্তু হবে না, ফ্রিল্যান্সার এভাবে হওয়া যাবে না। ফ্রিল্যান্সারদের কনফিডেন্সটা একটু বেশি থাকা উচিত। আচ্ছা, এখানে আমি 300 পিক্সেল করলাম, করার পর একটা স্পেস তৈরি হলো, এখানে ব্যাকগ্রাউন্ড পাইছে। এখন আমাদের এইটার মতো করতে হলে কি করতে হবে, এখানে উইথ দিতে হবে, উইথ কমাইতে হবে। তো নর্মালি উইথ কত দেওয়া থাকে, 100%, তো আমরা এখানে কত করব, 30%, 30% বা আরো কমাবো, যদি আরো কম লাগে আরো কমাবো। এখানে কখনোই উইদে পিক্সেল দিবেন না, কখনোই কি উইদে পিক্সেল দেওয়া যাবে না, কি দিতে হবে, পার্সেন্ট, কারণ আমরা এটাকে রেসপন্সিভ করতেছি। পিক্সেল দিলেও আসে, পার্সেন্ট দিলে রেসপন্সিভ থাকে। যেমন আমি যখন এটাকে কমাবো, যত কমাবো এটার উইথ ওই অনুযায়ী কমবে, দেখছেন। যদি পিক্সেল দিয়ে রাখেন তাহলে তো কমবে না, কমবে কমবে না। এতটুকু ক্লিয়ার কজন? এবার আমরা কি করব, কন্টেন্ট এরিয়াটারও একটা হাইট উইথ দিতে হবে, হাইট সেম দেন 300 পিক্সেল, উইথও সেম দেন, সরি সেম না, 20 20 বাদ গেলে কত থাকে, আর এখানে উইথ দেন, উইথ দেওয়া আছে না, একটা ব্যাকগ্রাউন্ড দরকার নেই, সাদা থাকবে। বেশি হয়ে গেছে, ঠিক নাই, ও সরি, ঠিক আছে, হ্যাঁ ওটা তো নিচে নিচে, রাইট। আচ্ছা আপাতত এখানে একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে রাখেন, এটা বোঝা যাবে না। ঠিক আছে, 300 পিক্সেল হলো। এবার আমি যে কাজটা করব সেটা হলো রাইট সাইড বার, সেম জিনিসই হবে, তাই না? এবার আমি এটা ডান এটা আনবো, এটা ডান এটা আনবো, লেফট সাইড বারটাকে ফ্লোট লেফট ওভারফ্লো হিডেন করেন, কন্টেন্ট এরিয়াটাকেও ফ্লোট লেফট ওভারফ্লো হিডেন করেন, আর এটাকে ওভারফ্লো হিডেন করেন। সুন্দর লাগে দেখতে? এবার একটা কাজ করেন, দুইয়ের অধিক হইলে এখানে যদি ডিভ হয় সেক্ষেত্রে, সরি, এখানে যদি আপনার অন্য কিছু সমস্যা করে তখন ওটার ভিতরে সমস্যা করছে কি, ইনপুটটা প্রবলেম করছে, তখন আপনি ওটা আলাদা করে ফ্লোট দিবেন। যদি দেখেন সমস্যা করে নেই সেক্ষেত্রে তো দরকার নেই। এই যে আমি প্রথমেই বলছিলাম, রাস্তায় যাওয়ার পর গুন্ডা ধরলে না ওদের প্রোটেস্ট করবেন, আগেই মানুষের মারধর করা শুরু করবেন না, যদি সমস্যা করে সেক্ষেত্রে। আমি বলে মানে ওটা বলার কারণ হলো, মনে করেন যখন আপনি দেখতেছেন একটা সমস্যা ফেস করতেছেন, প্রবলেম সলভ করতে পারতেছেন না, তখন তো সমস্যা, এই জন্য আগেই বলে দিলাম এই সমস্যাটা হইলে এভাবে সলভ করবেন। ঠিক আছে, আচ্ছা এখন আপনি ফুটার এরিয়াটা তৈরি করেন, ডট ফুটার এরিয়া, এটা হাইট দিতে হবে 50 পিক্সেল, একটা ব্যাকগ্রাউন্ড দিতে হবে এক্স্যাক্টলি হেডার এরিয়ার মতো, পারছি আমরা এটা, যে এটা পার্সেন্টেজ দেওয়াতে মোটামুটি রেসপন্সিভ থাকবে, মোটামুটি দেখছেন। আর একটা কথা, যদি আমরা পিক্সেল ইউজ করতাম এটাতে, আপনাকে আপনার ক্লায়েন্ট বললো আমার সাইটটা রেসপন্সিভ, এটা নন রেসপন্সিভ করে দাও, হিউজ ক্লায়েন্ট আছে এরকম, সে রেসপন্সিভ সাইটকে নন রেসপন্সিভ করতে চায়। আমার একটা স্টুডেন্টকে বলা হয়েছে, একটা ক্লায়েন্ট বলতেছে প্লিজ ডিঅ্যাক্টিভেট মাই রেসপন্সিভ ভিউ, সে আমার বলতেছে ভাই কোন সফটওয়্যারটা দিয়ে ডিঅ্যাক্টিভেট করবো, ব্যাপারটা হয়ে গেছে এরকম। একটা লোককে আমি বললাম তাল গাছে উঠতে উঠলো, তারে বললাম যে এখন তুমি মাটিতে নেমে আসো, সে বললো কোন সফটওয়্যার দিয়ে মাটিতে নামবো, নিচে নামবে কেমনে, যেভাবে উঠছে ওইভাবেই তো নামবে, তাই না? এখানে আমরা পার্সেন্ট দিয়ে কি করতেছি,
রেসপন্সিভ করতেছে, তখন কি করতে হবে? পিক্সেল ইউজ করতে হবে। তো কাইন্ডলি আমাকে কেউ বলবেন না ভাই কোন সফটওয়্যার দিয়ে আমরা নন রেসপন্সিভ করবো। যেভাবে রেসপন্সিভ করতেছেন ওইভাবেই নন রেসপন্সিভ করবেন। এখানে পার্সেন দিয়ে করতেছেন, পিক্সেল দিলেই নন রেসপন্সিভ হয়ে যাবে। ওটাও অটোমেটিক সিএসএস জেনারেট হয় আর কি ওয়ার্ডপ্রেস। না ওটা করা দরকার নেই, এভাবে করবেন। আচ্ছা এবার আমি যদি নন রেসপন্সিভ করতে চাই, আগে মাপেন কত, 1024, 23 না 1024, 1024। এটা একটা কম পাচ্ছে এদের, এদেরই মানে বর্ডারের কারণে, সফটওয়্যারের কারণে একটা কম পাচ্ছে। আচ্ছা 1024। এখন আপনি এটাকে পার্ট পার্ট করেন। আপনি লেফট সাইড বারটার করেন কত, 1000-ই হিসাব করেন। 1000-এর মধ্যে এটাতে দেন 200 পিক্সেল, রাইট সাইড বারে দেন 200 পিক্সেল। আচ্ছা আর এটাতে দিবেন কত, 624 পিক্সেল। ঠিক আছে এবার দেখেন সব ঠিকঠাকই থাকবে। যখন ছোট করব তখন এটাই তো নন রেসপন্সিভ, এটার জন্যই তো রেসপন্সিভ করবো আমরা, যে বিভিন্ন ডিভাইসে যাতে ঠিকঠাক থাকে, একই রকম থাকবে। যেমন এখানে যে হাইট দিছেন আপনি আর উইথ দিছেন, এটা কিসের ভিতর আছে, মিডল এরিয়া। মিডল এরিয়ারে কিছু করছি আমরা, যেটার ভিতরে রাখছেন ওটারও যদি কিছু না করেন, এটা অটোমেটিক একটু ঝামেলা করবে। দেখছেন দেখছেন, এই জন্য মিডল এরিয়াটারে 1024 করে রাখেন, মিডল এরিয়ার উইথ 1024 পিক্সেল, আর হাইট কত, 300 পিক্সেল। ঠিক আছে এবার এবার ঝামেলা করবেন। এটাকে বলে নন রেসপন্সিভ ওয়েবসাইট। সারা জীবন সব ডিজাইনার এইভাবেই ডিজাইন করে আসছে। ঠিক আছে যেমন টেক টিউন সেজন, মনে করেন ক্লায়েন্টের রেসপন্সিভ দরকার নেই, সে চাচ্ছে শুধুমাত্র পিসি ইউজাররা ইউজ করবে, মোবাইল ইউজাররা ইউজ করবে সে চায় না, চাইতেই পারে, মানুষের ইচ্ছা তো মানে অভাব নেই। এটা দেখেন যখন আমি ছোট করতেছি কি হচ্ছে, হচ্ছে না, এটা নন রেসপন্সিভ। আচ্ছা এটাকে আবার পার্সেন্ট যখন করবো তখন রেসপন্সিভ হয়ে যাবে। সো উইথটা পার্সেন্ট দিলেই তখনই এটা কি থাকবে, রেসপন্সিভ করার উপযোগী হবে। এটা কিন্তু রেসপন্সিভ না, এটা কি রেসপন্সিভ করার উপযোগী, যে কোনো ডিভাইসে এটা পার্সেন্ট অনুযায়ী কি থাকে, পার্সেন্ট অনুযায়ী কমে বাড়ে। এখন আপনি যদি বুঝে নেই, হ্যাঁ বুঝে নেই, মিডিয়া করে, ওই যে একটু আগে তো দেখালাম মিডিয়া করে, হ্যাঁ হ্যাঁ ওটাই বলতেছি মিডিয়া করে, হ্যাঁ। আচ্ছা এটাকে আমি মিডিয়া করে দিয়ে করব, যখন আমি 768-তে আসবো তখন সবগুলো নিচে নিচে চলে আসবে, এটা নিচে এটা চলে আসবে, এটা নিচে এটা চলে আসবে। ঠিক আছে যদি এটা ট্যাবলেট ভিউ আর কি, 768 হচ্ছে 768 পর্যন্ত ট্যাবলেট ভিউ, এর উপরে উঠে না। এখানে একদম নিচে আপনি করেন অ্যাট দ্য রেট মিডিয়া অল এন্ড ম্যাক্স উইথ 768, এর বাইরে যাবেন, এর বাইরে গেলে এটা কাজ করবে না আর কি, রেসপন্সিভ হবে না। তো আপনি একটা কাজ করেন, আপনি এখানে যে ফ্লোট লেফট করছিলেন লেফট সাইড বারটাকে, এটাকে কপি করে নিয়ে আসেন, পেস্ট করেন। কী কী চেঞ্জ করবো আমরা, ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে চাচ্ছি না, বা ব্যাকগ্রাউন্ড আমরা চাচ্ছি লাল হয়ে যাবে, যখনই 768-তে আসবে তখন ব্লু হয়ে যাবে। সাপোজ হয়েছে ব্লু, যখনই 768-র নিচে নামবে তখন ব্লু হয়ে যাচ্ছে। মনে করেন আমরা
ব্যাকগ্রাউন্ডও চেঞ্জ করবো না, হাইটও চেঞ্জ করবো না, উইথ আচ্ছা ওভারফ্লো চেঞ্জ করবো না, যেগুলো যেগুলো চেঞ্জ করবো ওগুলোই রাখবো এখানে। এবার আপনি উইথ ফ্লোটটাকে করে দেন নান, তাহলে ফ্লোট হবে না, হবে ফ্লোট হবে না, এই যে নিচে নামায় দিছে। আর উইথটাকে করে দেন 100%, তখন ও কী করবে, ও 100% হয়ে যাবে। আবার সেম ওয়েতে কন্টেন্ট যে এরিয়াটা এটারও নিয়ে আসেন, যেগুলো যেগুলো চেঞ্জ করবো সেগুলো শুধু ওগুলোই আনবো আমরা, উইথ আর ফ্লোট এই দুটোই চেঞ্জ করবো। উইথ এটারও 100% করে দেন আর ব্যাকগ্রাউন্ডে যা আছে তাই থাক। এটা কী হবে, নান মানে আর ডানে ডানে থাকবে না, নিচে নিচে নেমে যাবে, কি বুঝছে, ফুল স্ক্রিন এটা রাইট সাইড বার, এটাকে কপি করেন, কপি করে পেস্ট করে দেন। এটা তো ফ্লোট দেওয়া ছিল না, সো এটা ফ্লোট এমনি নান, এটা আর চেঞ্জ করার কিছু নেই। উইথ 100% করে দেন, 100% সরি। মিডিয়া করে ইউজ করে রেসপন্সিভ কেমনি করে এবার বুঝছেন, যখনই 768-র চেয়ে নিচে বেশি যাব তখন জায়গা মতো থাকবে, যখন 768-তে গেছি তখন সব নিচে নিচে চলে আসছে। কঠিন আপনাদের কাজ হলো এই যে কনসেপ্টটা দেখাইলাম, এই যে কনসেপ্ট দেখাইলাম, এই কনসেপ্ট অবলম্বন করে ফেসবুকের ওই হেডার এরিয়াটা বানায় রেসপন্সিভ করে দেখাবেন নেক্সট ক্লাসের মধ্যে। মিনিমাম হলো 2-3 বার করবেন, 5 দিন টাইম দিচ্ছি, 5 দিনের মধ্যে করে একবার করে যদি বলেন ভাই করতে পারি নাই বা করছি ঠিকই পুরোপুরি পারফেক্ট হয় নাই, তাহলে কিন্তু হবে না, ক্লাস করা যাবে না। প্রথম দিন জমা দিবেন ভাই আমি এতটুকু করছি ঠিক মতো বুঝতেছি না, পরের দিন ভাই ওটা ঠিক করছি আমি, এরকম করে হইলেও 5 দিনে পারফেক্টলি রেসপন্সিভ করে আমাকে দেখাবেন শুধু হেডার এরিয়াটা। এটা এটা এটার কথা বলতেছি আমি, পরে মেনু ভুলে যান, এটার কথা বলতেছি আমি। এটা আপনার উপর ডিপেন্ড করবে, আপনার ক্রিয়েটিভিটি কেমন, আপনার ইমাজিনেশন পাওয়ার কেমন, কেমন দেখলে সুন্দর লাগবে, মোবাইলে কেমন দেখায়, এগুলো হচ্ছে কোশ্চেন। উনি যেটা জিজ্ঞেস করছে এগুলো হচ্ছে ভালো কোশ্চেন, যে মোবাইলের ম্যাক্স উইথ কত, ট্যাবলেটের কত, ওইটা অনুযায়ী আমি করব। এটা দেখতে কেমন হবে এটা তো ডিপেন্ড করবে আপনার উপরে, আপনি যেমন শো করবেন তেমন শো করবে, কিন্তু সুন্দর শো করতে হবে। আচ্ছা 320-360 এই দুটো মোবাইলের, আর 768 এটা হচ্ছে ট্যাবলেটের, এরপরে যতগুলো এগুলো হচ্ছে বড় বড় স্ক্রিনের। 768-র নিচ পর্যন্ত হচ্ছে ট্যাবলেট, 768-র উপরে উঠলেই পিসি। আমাদের এই যে এই পিসি দেয় এটার সাইজ কত, 1024, এখানে নাই অবশ্য, যাই হোক এখানে নাই, এখানে নাই, এখানে নেই। কন্ট্রোল শিফট এম, এম ফর মোবাইল, কন্ট্রোল এটা কিবোর্ডের কি, কন্ট্রোল শিফট আর আচ্ছা সবার পেন ড্রাইভগুলো দিয়ে দেন। আর আমি আরেকবার বলতেছি নেক্সট ক্লাসের মধ্যে হেডার এরিয়াটা পারফেক্টলি নিজে নিজে ডিজাইন করবেন, দেখে দেখে না, নিজে নিজে ডিজাইন করবেন, পারফেক্ট করবেন, তারপর রেসপন্সিভ করে আমাকে দেখাবেন। হ্যাঁ শুধু ফেসবুকে হেডার এরিয়া।